আরও 5-6 দিন স্থায়ী হবে ঢাকার আশেপাশের এলাকার বন্যার পানি। আগস্টের প্রথম সপ্তাহে পানি কমবে তুরাগ, বালু আর শীতলক্ষার। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বন্যায় ঝুঁকিমুক্ত থাকবে রাজধানী ঢাকা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, প্লাবনভূমি বেদখল হওয়ায় পানি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের। তারা বলছেন, নিম্নাঞ্চল ছাড়াও নদীর যেসব জায়গায় মৌসুমে পানির বৃদ্ধি স্বাভাবিক, সেখানে মানুষ ঘর বাড়ি তৈরি করায় ব্যাহত হচ্ছে পানির গতিপথ, আর সেটার মাশুল দিতে হচ্ছে পুরো অঞ্চলের মানুষকেই। নাজিমুল হুদা ও সেতু ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মারুফা ইসলাম। উত্তরে যমুনা আর দক্ষিণে পদ্মার পানির তোড়ে বন্যার ঝুঁকিতে রাজধানী ঢাকা। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় 3টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে গ্রাম, তলিয়ে যাচ্ছে রাস্তা ঘাট সহ ফসলি জমি। অপেক্ষাকৃত নিম্নাঞ্চল হওয়ায় ধামরাইয়ের 16টি ইউনিয়নের প্রায় সব রাস্তাঘাট, ফসলি জমি আর ক্ষেত খামার পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পানির তীব্র স্রোত এখন ঢাকার দিকে প্রবেশ করছে। একবারে যেভাবে ঢুকতেছে এখানে, মানে অনেক অনেক পানি। আল্লাহ তাআলা যদি রহম না করে তাহলে কি যা হবে, তলাও যেতে পারে ঢাকা শহর। সাবানি কি করে খাই, হ্যাঁ সমস্ত বিটিমুটি সবকিছু আমাকে ডুবে গেছে গা। এখন আমার বেকট পড়েছি, কাজ কামু নাই, কি করে চলি আমরা গরিব মানুষ। কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাই নাই আমরা, খুব কষ্টে আছি এখনো পোলা পানি। অন্যদিকে পানি বাড়ছে পদ্মায়, প্রচণ্ড ঘূর্ণায়মান স্রোতের সাথে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। তাই মুন্সিগঞ্জ এলাকায় কয়েক গুণ বেড়েছে ভাঙনের তীব্রতা। সব তলায় গেছে, ঘরের ভিতরে থাকতে পারতেছি না। সব এলাকা ওই বাসায় যে থাকি, মনে করেন কোনো খাওয়া দাওয়ার কোনো জায়গা নাই, কিছু নাই। ভাই জায়গা বাচ্চা কাচ্চা, তারপর এই নিরাপদ পানি খাওয়া দরকার আমাদের। দূষিত পানি পান করি, কলে তার ডুবে গেছে। এমন পরিস্থিতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে পানি সরে যাবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আমাদের ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে এই বন্যা পরিস্থিতি বিরাজ যেমন থাকতে পারে, পরবর্তীতে অগস্টের প্রথম সপ্তাহে আমরা আশা করছি যে বড় নদীগুলোর পানি কমার সাথে সাথে এই ঢাকার চারদিকে নদীগুলো পানি কমতে থাকবে এবং বন্যা পরিস্থিতির একটা উন্নতি হবে বলে আমরা মনে করি। পানি সরে যাবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, নদী দখল বলেই অনুসন্ধান তাদের। নদীর তীর ছেড়েও আরো বেশ কিছু এলাকা যেটা নদীর মধ্যে থাকা উচিত, সেই এলাকাগুলো আসলে বিভিন্নভাবে অবৈধভাবে দখল হয়ে যাওয়াতে এবং পানির নিষ্কাশনের পথগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, যে কারণে ওই নিচু এলাকাগুলোতে আসলে পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকায় বেড়িবাঁধ আর ওয়াসার পাম্প বন্যা থেকে রক্ষা করবে রাজধানীকে। মারুফা রহমান, News 24, ঢাকা।